আমাদের বড়ই লাগানো হবে, বড়ই এবং পেয়ারা, আমরা যে এই চারাগুলো লাগাই দিব এখন। এটা হলো থাই জাতের পেয়ারা, থাই এইট জাতের পেয়ারা এবং থাই বড়ই দুইটা আর কি। এটা হচ্ছে আগে হয়, যার জন্য আমরা এটা লাগাবো কিছু। কুল বলে, থাই কুল বলে আর কি সবাই চেনে, অনেকবার ভারত সুন্দরী বলে এটারে। আর কোন দ্বিতীয় কোয়াটা 100 টাকা বসছেন খালি, এই আপনি হইলো এই বড় বুকে ও আসার মাসে যা দোকান এখন করো বড় বুকে আপনার এই বিধান কুটি কুটি করে আপনি তো দেখি আপনার ধান কত কি করে করতে আছে। মাটিতে রাশ একটু ফুটে নেই, এই এই পানি দেওয়া লাগবে না, যে রোদ পড়ছে চার্জ দেবে, আমি ছোট ছিল আসবে অবশ্য, কেন বড় ট্রাক্টর লাগতেছে না। তুই কত শতাংশ আছে লাগানো হিসাব করেছো? 45 আমাদের যে বড়ই লাগানো চলছে, একটু বড়ই লাগা দিচ্ছে এবার, খাই আপেল করে। এই যে সূর্যমুখীর ভিতর দিয়ে লাগাই দিচ্ছি, ভুট্টার ভিতর দিয়ে, তো সেটা এখন লাগানোর সময় দ্রুত লাগাই দিচ্ছে, না লেট হয়ে যাবে। একবেলা পরে কয়েকদিন আগে দিয়ে না লাইনে কটা ওই যাও ভাই লাগা হলা তো জেনে পড়বি সানে দিয়ে দিবা। এই গাছে দৈনিক গেলে পানি দেওয়া লাগে। হ্যাঁ এসছে ভিতর, ও ফাঁকা হয় না রে, বুচ্চ পাতা মরা শুরু করে দিয়েছে, বুচ্চ যে আয় যাবে নি
তো ফাঁকা অলিভারে কি সুবিধা দেয় তো যে কয়টা সে ও ভিতরে কি সব লাগানো আছে ভাই তো ভিতরে সব লাগানো আছে না অত দূর আসবি না তো অল্প এক বার দরকার সরাতো এটা সুযোগ হয় নাকি তাই দাও বেশি সরাবো বেশি সরাবো না একটু একটু সরাবো তাতে এটা সুযোগ হয় ধর একটু যদি হাফাত ছড়ান এটা ছড়ান লাগে সোজা হয় গাছ লাগা মাপ পাতাম ভাই মামু একবার সূর্য ধরে ওই মাথায় সূর্য ধরে পরে 19-20 সূর্য লাগায় নাকি সরাতে হবে তো এটা সরাতে হবে তো মামু এটা সরাতে হবে এটা সরাতে এখানে দিতে হবে কিন্তু সরারও তো একটা লিমিট আছে গাছ একটা করে বাড়বেন লাস্টে যায় না সরারও তো লিমিট আছে দেখো তো সাপের মতো